हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आमी सुष्मिता, आमार एसआरआर डेली ब्लॉगे नतून एक वीडियोर साथे तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। तो चले एसेछि नतून आरेकटा वीडियो निये। और गुड मॉर्निंग बोले वीडियोटा शुरू करलेओ आजके किन्तु मॉर्निंगटा आमार काछे एकदमई गुड ना, कारण सकालबेला गिएछिलाम घूम थेके उठे जेमन रोजकार काज करी ताड़ाहुड़ो करे काजकर्म करछिलाम जे ना मेयेके स्कूले पाठाते हबे। तो जामा कपड़ काचते गेलाम, जामा कपड़ केचे एसे देखी जे मेये घूम थेके ओठेनि। ও বলছে শরীরটা একদম ভালো লাগছে না, তো ওর বাবাও বললো যে তাহলে থাক, আজকে আর স্কুলে পাঠাতে হবে না। তো শরীরটা ভালো লাগছে না বলার পর তারপরে ওকে ইয়ে কর মানে উঠতে বললাম আর কি। তো উঠতে বলার পর একটু উঠলো, তারপরে আবার গেল ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো। তো গ্যাস হয়েছে, সাথে জ্বরও এসছে। তো অতটাও মানে উল্টোপাল্টা কালকে রাতে তেমন কিছু খায়নি গ্যাস হওয়ার মতো, কিন্তু শরীরটা ওর প্রচণ্ড এমনিতে খারাপ লাগছে, খুব দুর্বল শরীরটা। কি বলতো, এই গরমে আমাদের বড়দের যা হচ্ছে আর বাচ্চাদের তো অবস্থা খারাপ। তো সেই জন্য সকালবেলা একবার বমির ওষুধ, একবার গ্যাসের ওষুধ, তারপরে আবার কিছু খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ, এইসব সমস্তগুলো খাওয়ানো দাওয়ানো হলো। তো ওকে একটু করে খাওয়াচ্ছি আর আমি একটু করে কাজকর্মগুলো সারছি, এটাই করছি। আর করতে করতে এখন বেজে গিয়েছে 11টা। তো সকাল থেকে না একটু মানে ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছা হয়নি, ভালো লাগছিল না, যে ভাবছিলাম যে না আজকে দিনটা বাদ দিই। তো তারপরে ভাবলাম যে যাই হোক, ভিডিও বাদ দিয়ে আর কি করব, ভিডিও করা বন্ধ করে আর কি করব, চলো শুরু করা যাক ভিডিওটা। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এখন বসাতে যাব রান্না। তো রান্না বসাতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু দেখা করে কথা বলে গেলাম, সকাল থেকে কি ঘটেছে না ঘটেছে বলে গেলাম। আর আজকে কর্তামশাই আজকে কাজে যায়নি, কাজে যায়নি বলতে কি মানে যে কাজ করে সেই কাজে যায়নি, অন্য একটা কাজে গিয়েছে, এক মানে অন্য একটা কাজ বলতে গিয়েছে বিয়েবাড়ির ফুলের গেট সাজাতে। তো আগে এসব কাজগুলো করতো, আগে এসব কাজ প্রচুর পরিমাণে করতো, কিন্তু মাঝে করে প্রায় অনেক বছর করা বন্ধ হয়ে গেছিলো, সেইভাবে এরকম কাজ আসতো না। তো ফুলের গেট সাজাতো, আগে সাজাতো। তো অনেক দিন বাদে একটা কাজ এসছে, তো গিয়েছে ফুলের গেট সাজাতে, সেই জন্য যে কাজ করে মেন সেখানে আর যায়নি, আর এই বাড়ির কাছেই গিয়েছে। তো ও দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর আমিও এখন যাব রান্না বসাতে। চলো কি রান্না করব সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর আজকে জানি না মরা মরা ভিডিও হবে কি কি হবে, দেখাই যাক কেমন কি হয় না হয়, যা হয় না হয় সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো চলে আসলাম এদিকে রান্নার জোগাড় করতে। প্রচণ্ড পরিমাণে তো গরম পড়েছে, রিচ খাবার খেতে তো একদমই ভালো লাগছে না। তো তাও ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হবে, কিছু করার নেই। তো আজকে দেখো একদম মানে শরীরের উপকারী রান্না আমি করব, হালকা পাতলা একদম জিনিসপত্র। তো আজকে একটা মানে নতুন জিনিস রান্না করব, যেটা আমি প্রথমবার রান্না করছি। তো অনেকবার খেয়েছি যদিও, কিন্তু রান্না করছি প্রথমবার, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি, আলু কাটছি, তো এটা হবে মাছের ঝোল। আর এরপরে করব গাঁদাল পাতার ডাল্লা। তো গাঁদাল পাতার ডাল্লার জন্য তো অনেক রকম অনেক কিছু সবজি দেব, তো সেটা কিভাবে করছি না করছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে বলছিলাম না যে মেয়ে কিছু উল্টোপাল্টা খায়নি, তাও হঠাৎ কেন গ্যাস হলো এটাই আমি বুঝতে পারছি না। তো আসলে সমস্যাটা কি হয়েছে বলতো, ওর গ্যাস হয়নি, সকালবেলা শরীরটা একটু মানে গা বমি ভাব লাগলেও বেলা থেকে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছে। তো যেহেতু ভিডিওটা আমার আগে করা, পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, ওর তো মানে বেলার থেকে প্রচণ্ড পরিমাণে বেশি করে জ্বর চলে আসছিল। তো ভিডিওর মধ্যে যদিও তোমরা পরে দেখতে পাবে, তখনই বুঝলাম যে না গ্যাস ট্যাস কিছুই হয়নি, তো ওই জ্বরের কারণে ওর শরীরটা এতটাই খারাপ ছিল। তো গ্যাস হোক আর জ্বর হোক যাই হোক, এই গরমে তো হালকা খাবারই খাওয়া উচিত। তো একেবারে সিদ্ধ সিদ্ধ রান্না সব আজকে করব। তো দেখো এই তরকারিটার জন্য এখানে আমি চিচিঙ্গে কেটে নিচ্ছি, চিচিঙ্গে বরবটি করাই, তারপরে কাঁচকলা, পেঁপে, আরও অনেক কিছুই দেব এর মধ্যে। তারপরে রান্নার সমস্ত জোগাড়টাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর ফ্রিজ থেকে মাছটাকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, আর এখন একটু নুন মাখিয়ে নিচ্ছি। আর দেখো কি কি সবজি কেটেছি দেখে নিই, এখানে হচ্ছে ঝিঙে আর আলু, আর এটা দেখো অনেক রকম সবজি আছে, কাঁচকলা, পেঁপে, বরবটি করাই, তারপরে আলু, আরও চিচিঙ্গে, আরও কত কিছু কাটলাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, হ্যাঁ ঝিঙেও দিয়েছি। আর এই যে দেখো এটা হচ্ছে গাঁদাল পাতা। তো এই পাতাটা না প্রচণ্ড পরিমাণে একটা বাজে গন্ধ, জানি না তোমরা কেউ এই পাতাটাকে চেনো কি না, তবে শরীরের পক্ষে এটা খুবই খুবই উপকারী একটা জিনিস। কিন্তু যখন পাতাটা বেটে তরকারির মধ্যে দিতে হয়, যখন বাটবো তো প্রচণ্ড পরিমাণে একটা বাজে খারাপ একটা গন্ধ বেরোয়, তো অনেকেই হয়তো চেনো। তো চলো আমি এখন রান্নাবান্নাগুলো শুরু করে দিই। তো
ওদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে এখন করতে চলে এসেছি লেবুর জল। দেখো এর মধ্যে করে করছি। তো এই বড় বাটিটার মধ্যে সকালবেলা নুন চিনির জল করেছিলাম, করে তিনজন মিলে খেয়ে নিয়েছি, খেয়ে পুরো শেষ হয়ে গিয়েছে। আর এখন রান্না করতে করতে এর মধ্যে নুন আর চিনি দিয়ে রেখেছিলাম যাতে একটু গুলে যায়। আর তারপরে এখন দেখো অনেকটা লেবু কেটে নিয়েছি, লেবু কেটে এই লেবুর রসগুলো দিয়ে নিচ্ছি। তো গরমে তো মানে গরমের সময় এই জলটা প্রচণ্ড পরিমাণে উপকার শরীরের ক্ষেত্রে, মানে শরীরের জন্য আর কি। খেতে যেমন ভালো লাগে যেমন তৃষ্ণা মেটে, আর উপকারও। তো আমি আর মেয়ে খাবো, তারপর ওদিকে আবার কর্তার জন্য রেখে দেব। আর এদিকে দেখো ফ্রিজ থেকে জলও বের করে নিয়েছি, নুন আর চিনিটা দিয়ে রেখেছিলাম বলে ঝটপট করে এটা আমার হয়ে যাচ্ছে। তো একটু খেয়ে আর যাব এখন আমি বাটনা বাটতে। ওই যেটা দেখালাম গাঁদাল পাতা, প্রচন্ড বাজে গন্ধ। তো ওই পাতাটা কিন্তু পেট ঠান্ডা করে, মানে আজকে পুরো দুটো রান্নায় একদম শরীরের পক্ষে খুব উপকারী রান্না করছি, আর পেট ঠান্ডা করার মতো, শরীর ভালো রাখার মতো রান্না আজকে করছি, একেবারে হালকা পাতলা, বুঝলে। খেয়ে নিয়ে যাবো, ওই যে বললাম বাটনা বাটতে যাবো, একেবারে আদা জিরে বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল হবে। একদম ঠিকঠাক হয়ে গেছে। তো দেখো মাছের ঝোল তো খাবার মতো কিছুই ছিল না, একেবারে কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, তো সেই জন্য সেটা আর শেয়ার করলাম না। আর এই যে নতুন যে রেসিপিটা, এটা আজকে আমি প্রথমবার ট্রাই করছি। তো খুব যে আহামরি কিছু রান্না তা কিন্তু একদমই না, খুবই সিম্পল একটা রান্না। আর এই যে দেখো পাতাটাকে না আমি বেটে নিয়ে চলেও এসেছি, ও সেটা তোমাদের সাথে আগে আর শেয়ার করা হয়নি। তো দেখালাম যে অনেক রকম সবজি কেটেছি, সমস্ত রকম সবজি একসাথে তেলের উপরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা তো দিয়েছি অবশ্যই, জল ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এই সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ঠিক ফুটছে, সেই মুহূর্তে আমি একটু এখানে এই পাতা বাটাটা দিয়ে দিলাম। তো এই পাতা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি আদা জিরে বাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর নুন তো স্বাদ মতো দিয়ে দিতে হবে, এটাই আর কি, এমন কিছু কঠিন ব্যাপার না। তো দেখো পাতা বাটাটা দেওয়ার পরে তরকারির কালারটা পুরো একদমই চেঞ্জ হয়ে গেল। তো দেখো তরকারির কালারটা এরকম এসেছে, তো দুরকম তরকারি হয়েছে। আর ভাত খেতে বসে গিয়েছি, তো বরের কাছে ফোন করলাম, বলল যে আমার যেতে দেরি হয়ে যাবে, দুপুরবেলা বাড়িতে খাবে না, তো রান্না অনেক করে করেছি, তো সমস্ত রান্নাটাই আমার বেঁচে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিলাম, দুপুরবেলা আমি আর মেয়ে দুজন মিলে খেয়ে নিলাম। ওর বাবা এখনও আসেনি, দেরি হবে আসতে, বিকেল হয়ে যাবে। তো অলরেডি এখন 3টে বেজে গিয়েছে। তো ভাত খেতে খেতে এদিকে মেয়ের আবার দেখো জ্বর এসে গিয়েছে, ইয়ে দিয়েছি থার্মোমিটার দিয়ে দেখছি যে কতটা জ্বর। তো জ্বরটা দেখে তারপরে আবার ওষুধ খাইয়ে দেব। তো সকাল থেকে শরীর খারাপ, শরীর খারাপ মেন ওর সকাল থেকে, মানে জ্বর জ্বর ভাবটাই ছিল। বেলা একটা জ্বরের ওষুধ খাইয়েছিলাম, তো তখন তারপরে বেশ ভালো ছিল। তো দুপুরবেলা পর থেকে দেখছি যে আবার জ্বরটা আসছে, তো আর তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিলাম, দিয়ে দেখি কতটা কি জ্বর, তারপরে আবার পরে ওষুধটা খাওয়াবো। তো ভাবছিলাম যে গ্যাস হয়েছে কি কিছু, তো না থাক এখন আর একটু বাদে তুলবো, তো না গ্যাস ট্যাস কিছুই না, ওর মেন জ্বরটাই আসছে। তো চলো এটা দেখি, দেখে এখন ওষুধটা খাইয়ে দিই। দেখাচ্ছে দেখি, বাপরে বাপ 102 জ্বর, ভুল দেখছি না ঠিক দেখছি? ঠিক দেখছো, একদমই ঠিক, 102 জ্বর। আগে ওষুধটা খাওয়ানো দরকার এক্ষুনি। সেই দুপুরের পরে চলে আসলাম আবার সন্ধ্যাবেলাতে। তো মেয়েকে জ্বরের ওষুধটা খাওয়াবার বেশ অনেকক্ষণ বাদে ওর মাথায় জলপটি দিতে দিতে জ্বরটা কেটেছিল, আর এখন শরীরটা একটু ভালো আছে, বাইরে খেলতে গিয়েছিল বিকেলবেলা। আর আজকে বিকেলবেলা না মিষ্টিকে পড়তে পাঠাইনি, কারণ শরীর খারাপ অবস্থায় পড়তে পাঠানোটা ঠিক হবে না। আর এইদিকে দেখো জামাকাপড়গুলো আলমারি তুলবো বলে সবে রেডি হয়েছি, আর এদিকে বর এসে গেছে তো বিকেলবেলা অনেকক্ষণ আগেই, তো ওর চোখে না ব্যথা হয়ে আছে আর পুরো চোখের তলাটা লাল হয়ে আছে, তো তাই দেখাচ্ছে যে ফুলে আছে বা কিছু হয়েছে কিনা দেখো। তো আমি তাই দেখে বললাম যে না দুটো চোখই একদম সমান আছে, কিন্তু একটা চোখ লাল বেশি আর একটা চোখে লাল কম হয়ে আছে। তো এটাই আর কি বন্ধুরা, বিপদ যখন হয় না তখন সব দিক থেকে একেবারে এসে বিপদ চেপে ধরে। তো এদিকে সকাল থেকে মেয়ের শরীর খারাপ, তার উপরে ওর চোখটা দু একদিন ধরে খচখচ খচখচ করছে, ওইভাবে আমাকে তো প্রায় সময় দেখাচ্ছে। তো আমি শুধু ভাবি যে এবার আমার কখন না কি হয়, তো আমার কিছু হওয়া মানে সব দিক থেকে একেবারে রাস্তা সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়া। তো চলো এখন জামাকাপড়গুলো পাট করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, তো চলে এসেছি সন্ধ্যাবেলাতে, আর একেবারে চারিদিকে অন্ধকার হয়ে আছে, কারণ প্রত্যেক দিন একই সমস্যা হচ্ছে, সেটা হলো কারেন্ট চলে যাচ্ছে। আর ওই ওই যে দেখো টর্চ জ্বেলে
ঠিক আছে, টর্চের জন্য একটু আলো আলো হয়ে আছে, টর্চ জ্বেলে একটু চা করলাম, চা একদম নিচে পড়ে আছে। তো দুজনের জন্য চা করেছি, আর মেয়েকে একটু দুধ দেব। আর ওর সন্ধেবেলাতে আবারও জ্বর এসেছিল, আবারও 102 জ্বর এসেছিল, তো ওষুধটা খাওয়ালাম। ওষুধটা খাওয়াতে এখন মনে হয় জ্বরটা একটু কেটেছে, এখন ঘাম দিচ্ছে। তো সেই রবিবার দিন যে ওই যে রুটির প্যাকেটটা আনা ছিল, তো সেই রুটি সেকে বাটার দিয়ে দিলাম, ও খেলো। তো খাওয়ার পরে এখন একটু ইয়ে দেব, কি বলে, দুধ দেব। আর এখন তাহলে চাটা খেয়ে নিই। আর এখন আর ভালো লাগে না, একে গরম, আর তার উপর এরকম কারেন্ট গেলে ভালোই লাগে না। আলোতে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, কারেন্ট গেলে পুরো ভূতের মতো মনে হয়। আর মুখটা দেখো কালো। তো চলো দেখো, বিস্কুট বের করছি, বিস্কুট। তো বন্ধুরা, চলে এসেছি রাতের খাবার নিয়ে। আর ওবেলা যা ছিল সেগুলোই সব রাত্রে খাওয়া দাওয়া হবে এখন। তো মানে কি হয়েছে, সবার জন্যই আর কি রান্না করেছিলাম। তো তো যেখানে বললাম যে নতুন ইয়ে গেট সাজাবার কাজে গিয়েছিল, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছে। সেই বিকেল তখন কি 4:30-5টা বাজে, না 5টারও পরে তখন এসেছে বাড়িতে। তো সেই জন্য তো আর কিছু খাইনি, তো সব ভাত তরকারি সব আর কি অনেকটা করে থেকে গেছে আমার। সেই জন্য ওই আর রাত্রিবেলা অন্য কিছু রান্না করিনি, ওইগুলোই সব গরম করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে মেয়েটার শরীর তো একদমই ভালো নেই, শুয়ে আছে, বারবার ডাকছি খাবি আয় কিছুতেই আসছে না। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। এই নাম, চলে আয়। তো খাওয়া দাওয়ার পরে এখন তো শুয়েই পড়েছিলাম, আর খুব বেশি কিছু মেয়ে খেতে চায়নি, অল্প কিছুই খাবার খেয়েছে, জোর করে খাইয়েছি আর কি। আর তারপরে আবার ঠিক দুপুরের মতো সেই সেমভাবে 102 জ্বর চলে এসেছিলো। তো ওষুধ খাইয়ে শুয়েও দিয়েছিলাম। তো এখন বাজে রাত 12:30, ওষুধটাকে খাওয়ানো হয়েছে প্রায় 10:30-11 নাগাদ, কিন্তু এখনও পর্যন্ত না গা যেমন গরম আগুন ছিল তেমনই হয়ে রয়েছে, মানে এক ফোঁটাও জ্বর কমেনি। তাই উপায় না পেয়ে দেখো এখন বসেছি জলপট্টি দিতে। আর আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে, একদম ভালোও লাগছে না, হাই তুলেই যাচ্ছি সমানে। কিন্তু কি করব বলো, বাচ্চার শরীর খারাপ থাকলে সমস্ত কিছুই ত্যাগ করতে হবে, কিছু করার নেই। তো যেভাবে জ্বরটা নামানো যায় সেই চেষ্টাই এখন করছি, সমানে জলপট্টি দিচ্ছি আর হাত পাগুলোও মাঝে মাঝে একটু একটু করে মুছিয়ে দিচ্ছি। তো মানে ওষুধ খাওয়ানো হয়েছে অনেকক্ষণ আগেই, আর এখন তো বাজে 12:30, পুরো 12:30 বাজে। তো এখনও যে কেন জ্বরটা নামছে না সেটাই আর কি চিন্তা হচ্ছে। আর যতক্ষণ জ্বরটা না নামছে ততক্ষণ তো আর শুতে পারছি না, তাই আর শুধু এই চিন্তায় আছি যে জ্বরটা যেন তাড়াতাড়ি নেমে যায়, আর রাত্রে যেন অন্তত জ্বরটা না আসে, যেন একটু ভালোভাবে ঘুমাতে পারে। যাই হোক, রাত্রেবেলা ওর জ্বরটা ঠিক হয়ে গিয়েছিলো, সারা রাত আর জ্বরও আসেনি সেইভাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।